নমস্কার বন্ধুরা, সিআরবি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব 46তম কোপা আমেরিকা 2019, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব, কোপা আমেরিকা হলো দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থা কর্তৃক আয়োজিত একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা। এরপর প্রথম প্রশ্ন হলো, কোপা আমেরিকা ফুটবল প্রতিযোগিতা প্রথম কবে এবং কোথায় হয়েছিল? বেশ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এটা উত্তর হবে 1916 সালে আর্জেন্টিনায়। এরপর আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন, কোপা আমেরিকা ফুটবল প্রতিযোগিতায় এখনো পর্যন্ত সর্বাধিক সফল দল কোনটি, অর্থাৎ কোন দলটি সবচেয়ে বেশি কোপা আমেরিকা খেতাব অর্জন করেছে? এটা উত্তর হবে উরুগুয়ে, মোট 15টি খেতাব বা কাপ পেয়েছে এখনো পর্যন্ত। এরপর আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন, যে এবছরের কোপা আমেরিকা ফুটবল প্রতিযোগিতা কততম সংস্করণ? এটা উত্তর হবে 46তম সংস্করণ, 2019 সালে। নেক্সট প্রশ্ন, এবছর কোপা আমেরিকা ফুটবল প্রতিযোগিতার আয়োজক দেশ ছিল কোনটি, অর্থাৎ কোন দেশে এবছর কোপা আমেরিকা আয়োজন করা হয়েছিল? এটা উত্তর হবে ব্রাজিল, অর্থাৎ ব্রাজিলে এবছর কোপা আমেরিকা ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল এবং খেলাটি চলেছিল 14 জুন থেকে 7 জুলাই পর্যন্ত। এরপর আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন, যে কোপা আমেরিকা 2019-এ চ্যাম্পিয়ন দলের নাম কি, অর্থাৎ এবছর চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? এটা উত্তর হবে ব্রাজিল, 3-1 গোলে জয়ী। এরপর আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন, যে কোপা আমেরিকা 2019-এ রানার আপ দলের নাম কি, এটা উত্তর হবে পেরু, 1-3 গোলে পরাজিত। নেক্সট প্রশ্ন, কোপা আমেরিকা 2019-এ তৃতীয় দলের নাম কি, অর্থাৎ থার্ড কোন দল হয়েছে? এটা উত্তর হবে আর্জেন্টিনা। এরপর নেক্সট প্রশ্ন, কোপা আমেরিকা 2019-এ চতুর্থ দলের নাম কি, অর্থাৎ ফোর্থ হয়েছে কোন দল? এটা উত্তর হবে চিলি। এরপর নেক্সট প্রশ্ন, কোপা আমেরিকা 2019-এ ফুটবল প্রতিযোগিতার শীর্ষ গোলদাতার নাম কি, অর্থাৎ কে সব থেকে বেশি গোল দিয়েছে? এটা উত্তর হবে দুইজন, এ ভার্টন ব্রাজিলের এবং পাওলো গেরেরো, এ হচ্ছে চিলির, প্রত্যেকে 3 গোল করে দিয়েছে। এরপর নেক্সট প্রশ্ন, যে কোপা আমেরিকা 2019-এ ফুটবল প্রতিযোগিতার সেরা গোলরক্ষকের নাম কি, এটা উত্তর হবে অ্যালিসন, ব্রাজিলের। এরপর নেক্সট প্রশ্ন, কোপা আমেরিকা 2019-এ ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড়ের নাম কি, এটা উত্তর হবে দানি আলভেস, ব্রাজিলের। এরপর নেক্সট প্রশ্ন, কোপা আমেরিকা ফুটবল প্রতিযোগিতা 2020 সালের আয়োজক দেশ কোনটি, অর্থাৎ এর পরের বছর কোন দেশে এই প্রতিযোগিতা আয়োজন করা হবে? উত্তর হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।